প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সাপ্তাহিকের মতো আজকেও দ্রব্যমূল্যের জিনিসের বাজার নিয়ে হাজির হয়েছে আমি রফিকুল ইসলাম, দক্ষিণ বিশ্বরা বাজার, নেত্রকোনা জেলা। তো আজকে আপনাদেরকে প্রতি সাপ্তাহিকের মতো আপনাদেরকে বাজার দর দেখাবো, কাঁচা বাজার, মুদির দোকান, এই মাহে রমজানে দরদাম কীরকম বাড়ছে না কমেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখুন। একটি গ্রামের বাজারে যা যা জিনিস পাওয়া যায়, ছোটো বড়ো শাক সবজি, গরু ছাগল, হাঁস মুরগি সকল কিন্তু এখানে এই বাজারে পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে সেই বাজার সব কিছু দেখাবো। তো আস্তে আস্তে মানুষ বাজারে আসা কিন্তু শুরু করেছে। তো চলুন আজকে প্রথমে আমরা মুদির দোকানে চলে যাই, মুদির দোকানে দেখব কী কী জিনিস পাওয়া যায়, কী দাম, কত টাকা করে বর্তমানে রয়েছে। তো দর্শক, আজকে আমরা প্রতিবারের মতো আজকেও হাজির হয়েছি শালম ভাইয়ের দোকানে। অনেক বড় দোকান আপনারা আগেও দেখেছেন। আজকে কিছু জিনিসের দ্রব্যমূল্য জিজ্ঞাসা করবো ভাই, দেখা যায় এখন একটু ফ্রি আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আচ্ছা ভাই, আজ এইরম মাহে রমজানে তো জিনিসের দাম তো তেমন একটা বাড়ে নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, নিয়ন্ত্রণে রয়েছে, মানুষ যাতে খেতে পারে সেই নিয়ন্ত্রণে কিন্তু বাজার দ্রব্যমূল্য রয়েছে। আলু কত টাকা কেজি আছে এখন দর্শক? আলু ৪০, পেঁয়াজ দর্শক পেঁয়াজ ৬০ টাকা, রমজানের আগে কিন্তু অনেক টাকা বেশি ছিল ডিফারেন্স। আর ডাউল, ডাউল ১১০ আগের মতোই রয়েছে। তো আর মুড়ি ভাই, মুড়িটা এই যে ৬ কেজি যে প্যাকেটটা ৩৯০ দর্শক, এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের মাল রয়েছে, অনেক বড় একটা মুদির দোকান। এখান থেকে আমরা কিছু বাজার করবো ভাই। ডিম কত হালি আছে এখন? ডিম ৪০ টাকা দর্শক। অনেক কিছু কিন্তু বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সোলাবুট, এই যে দেখেন সোলাবুট কত? ১১০ এগুলো কিন্তু ঈদের আগে, রমজানের আগে যা ছিল এখনও তাই, বরং যে পেঁয়াজের দামটা কমেছে। পেঁয়াজ আপনি দিবেন ২.৫ কেজি। দেখেন আমরা আজকে যে প্রতি সাপ্তাহিক যে আমরা বাজার দ্রব্য দিয়ে থাকি আর বাজারটা করে লাস্টে আমরা গিফট দিয়ে থাকি, সেটা কিন্তু এখান থেকে আমরা কিনে নেব দর্শক। এই যে দেখেন বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে, অনেক বড় একটি দোকান। চিনি কত? ১৩০। আর লবণটা? ১৩০ টাকা কেজি চিনি। সিম কত কেজি আছে এখন? ৫০ টাকা। আর যে উস্তাটা? ৩০ টাকা। বেগুন? বেগুন ৩০। কাঁচামরিচ? শশা? আচ্ছা দর্শক, এখানে দেখেন বিভিন্ন ধরনের কাঁচা বাজার রয়েছে, আপনারা চাইলে এগুলো এখানে আসতে পারেন। তো এখন কত মুড়া ভরছে চাচা? কত মুড়া? তো এখানে ১০০ টাকা কুড়ি, ২০টা মুড়া ১০০ টাকা ভাই। বুট কেজুর ২২০। আর মুড়ি? তো দর্শক, আজকে আমরা যে বাজারটি দিব একজনকে, জানি না কে সে পাবে আজকে সেই বাজার। এই যে হচ্ছে পেঁয়াজ, নিচে রসুন, লবণ, চিনি, ডাউল, তেল। তো দর্শক, এখানে প্রায় মোটামুটি অনেক কিছু কিনে ফেলেছি। যে দেখেন এই ব্যাগটি আজকে আমরা যে কেউ একজনকে দিয়ে দিব, জানি না কে সেই ব্যক্তি। দর্শক, আজকে আমরা একজনকে পেয়েছি যিনি মুরব্বী চাচা, তাকে আজকে এই বাজারটা দিব। তাকে আমরা ভিডিও সামনে আনতে চাচ্ছি না, উনি রোজা রেখেছে। ওনাকে আমরা বাজারে দেখা হওয়ার পরে উনি বলছি যে আমরা হেল্পিং আদর বিডির পক্ষ থেকে একটি বাজার দেওয়া হয়। ওনাকে বললে উনি বলছে যে উনি বাজারটা নিবে, তো ওনাকে আমরা আনিনি ক্যামেরার সামনে। তো তাকে বাজারটা আমরা দিয়ে দিয়েছি। তো আজকের মতো দ্রব্যমূল্যের বাজারের প্রতি সাপ্তাহিকের ভিডিওটি আজকে এখানে শেষ করতে হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।